Kaushik Sen from Kolkata, India, presents Shraddharghya, tribute, and Kalponik Shakhatkar, a fictional interview. Director Kaushik Sen. This is a tribute to legendary Bengali actor Soumitra Chattopadhyay, followed by an imaginary interview between late Suchitra Sen and a journalist, written by Chondril Bhattacharya. Kaushik Sen presenting Shraddharghya and Kalponik Shakhatkar. Namaskar. Spotlight আয়োজিত নাট্যোৎসবে আপনাদের সকলকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। খুব সম্প্রতি আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে হারিয়েছি। আমার শিক্ষাগুরু, যার কাছে অভিনয় শিখেছি, যার দ্বারা নানাভাবে প্রভাবিত হয়েছি, তার লেখা একটি কবিতা পড়ে এই নাট্যোৎসবকে একটা ভিন্ন মাত্রা দেওয়ার চেষ্টা করছি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা কাব্যগ্রন্থের একটি কবিতা। কবি এখন কোন অরণ্যে, ইচ্ছে হলেই খবর নিও কবি এখন কোন অরণ্যে, আরণ্যকের সঙ্গে আরক পান করে যায় দিবস নিশি, শেকড় ঝুরি লতায় আষ্টেপৃষ্টে বেঁধে রাখছে তাকে, কেমন লাগছে কবির এখন তরু তৃণের সঙ্গে মিশি, ইচ্ছে হলেও পার এখন না বিপজ্জনক সেই বিপিনে, তুমি কি আর সত্যি জানো কবি এখন জঙ্গলি কিনা, শিকার পোড়ায় সঙ্গে পড়ে শিকারি তার আগুন নিয়ে, সে পোড়ামুখ দেখবে তুমি নও তো এত হৃদয়হীনা, ইচ্ছে হবেই এমন কোনো নেইক কথা জানত কবি, অরণ্যবাস শিকার করে তাই অধুনা নির্বাসনে, মাটির প্রাসাদ পোকায় গড়ে তার শরীরের স্তম্ভ স্মৃতি, সবুজ অল্প সবুজ আরও কবির স্পর্শ সঞ্জীবনে, ইচ্ছে হলে আসবে তুমি আশার এমন ছলচাতুরি, কবির হরিত হৃদয় ক্ষেত্রে আজ কি সাজায় মরিচিকা, মরুর বালি যদি চো নেই সবুজ নেশায় সিক্ত বনে, মাটির বহু মাইল নিচে জ্বলছে অগ্নিগিরির শিখা, ইচ্ছে তোমার কৃষ্ণ চূড়ার প্রখর আগুন বরণ ধরে, তোমায় কি আর সত্যি পোড়ায় এবং স্নিগ্ধ শহরতলি, তবে তোমায় কি করে আর বুনো সবুজ দাবা নলের মধ্যে এসে তৃণাসনে কবির সঙ্গে বসতে বলি। সুচিত্রা সেনের সাক্ষাৎকার, অবশ্যই কাল্পনিক সাক্ষাৎকার। সুচিত্রা সেন মারা যাবার পর চন্দ্রিল কল্পনা করছেন যে একজন সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে চাইছে, সেটা কিরকম হতে পারে? সাংবাদিক ফেসবুকে চ্যাংড়ারা লিখছে একদিন আপনি অফিসিয়ালি মারা গেলেন, মানে যে লোকটা 30 বছর ধরে ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে সে তো লাইফে পার্টিসিপেটই করলো না। আমি আমার লাইফ কিভাবে কাটাবো সেটা অগা জনতার কাছ থেকে অ্যাটেস্ট করে নিয়ে আসবো না। আমি সম্রাজ্ঞী, আমার টার্মসে আমার জীবন চালিয়েছি, সাধারণ মানুষ যা কল্পনাও করতে পারবে না তা আমি অনায়াসে করি, তাই আমি সুচিত্রা সেন। আরে সেটাই তো বলছি ম্যাডাম, আপনি অসাধারণ হওয়ার ট্র্যাপে এমন পড়ে গেলেন হাঁটতে হাঁটতে চৌমাথাকে ফুচকা খাওয়ার সুখটাও কোনোদিন পেলেন না, তাই না? যে বড় লেখক হয় সে তোদের মতো 9:30 অবধি বিছানায় গড়ায় না, ভোর 4টে উঠে লিখতে বসে যায়,
দিনের পর দিন না খেয়ে না দিয়ে টেবিলের উপর ঝুঁকে নিজেকে আসলেই কষ্ট দিয়ে অতি দিয়ে মণি মাণিক্য একেবারে হেঁচড়ে টেনে নিয়ে আস। অন্যের পুজো পেতে গেলে নিজেকে নিরন্তর ছাপিয়ে যেতে হয়। কাকে বলে মহানায়িকা সেটা আমি শুধু সিনেমায় অভিনয় করে বোঝাইনি, আমার প্রতিটি দিন অসাধারণ ভাবে যাপন করে গুছিয়েছি। ম্যাডাম আপনি যাই বলুন, আপনি নিজের জীবনটা যাপন করেননি, ফেলে আসা সেলুলয়েডের শটগুলো যাপন করেছেন, ওই ফ্ল্যাশব্যাকের মশারি টাঙিয়ে গোটা বর্তমানটাকে ভুলে মেরে দিয়েছেন। আপনি হচ্ছে সময়ের প্রিজনার। উল্টো উল্টো, সময় আমার প্রিজনার। সময় সবাইকে দুমেছে, তাবর সুন্দরীদের মুখে কুচ্ছি ভাঁজ পেয়েছে, সেই সর্বশক্তিমান সময়কে আমি আমার প্রতিজ্ঞান লোহার মুঠিতে আটকে রেখেছি। এখনো সুচিত্রা সেন বলতে সেই সপ্তপদী, সেই চাওয়া পাওয়া, কেউ আমার বুড়ো মুখ দেখতে পায়। এটাকে কোনো ম্যাচিউর লোক সর্বোচ্চ ক্যালি ভাবতে পারে? এটাই তো হাসি। আচ্ছা বুড়ো মুখ আপনার যদি দেখতো লোকে কি এসে যেত? তা থেকে আপনার ফিল্মগুলো মুছে যেত? রজনীকান্ত টাক মাথা নিয়ে প্রকাশ্যে ঘুরছে, ও ঝাঁকড়া চুলের ইমেজটা কি তাতে তাল খাচ্ছে? শুন, আসলে বয়স সময়ের উপর থাবা বসাবে, এটা চিরকালীন সত্যিটাকে মেনে নেওয়ার ধকটাই আপনার ছিল না। বাঁচতে গেলে মেনে নেওয়ার ক্ষমতার দরকার হয় না, বুঝেছেন? আপনার এই ফ্যাকাল্টিটা ডিফেক্ট আছে, আমি যাই বলি। মেনে নেয় কারা? মেনে নেয় কারা? অসহায়রা, ভীতুরা, বোকারা। তারা ভাবতেও পারে না, না মেনে নেওয়াটাও এমন পরাক্রান্ত জীবন নিয়মের বিরুদ্ধে ফিরতি লড়াই দেওয়াটাও একটা অপশন হতে পারে। একটু ভেবে দেখ তো, তারাও সত্যি মেনে নেয় কি? তাক পড়ে গেলে তবে কোটি কোটি লোক চুল পুঁততে লাইন লাগাচ্ছে কেন? অ্যান্টি এজিং ক্রিম লাখে লাখে বিকোচ্ছে কেন? আমি যদি বলি এই পৃথিবী সৃষ্টির মুহূর্ত থেকে আজ অবধি সবাই জানে বয়স হলে বুড়ো হতেই হয়, কিন্তু আজও কেউ দেশে দেশে কালে কালে একজন সিঙ্গল পার্সনও এটাকে মেনে নিতে পারেনি। শুধু নিরুপায় হয়ে সারেন্ডার করেছে, ভেতরে ভেতরে গুমড়ে কেঁদেছে। শুধু আমার মতন এক একটা লোক অবিশ্বাস্য মনের জোরে পাঞ্জায় লড়েছে। কিন্তু পাঞ্জায় জিতলেন কি ম্যাডাম? ভগবান তো মানুষের ভোগের জন্য পৃথিবীতে আলো, গাছ, মাঠ, সমাজ এসব সৃষ্টি করেছেন নাকি? আর সিনেমাটা ভগবান সৃষ্টি করেননি? সিনেমার চারপাশের রূপলি হিপনোটিজম, বিভিন্ন মানুষের হৃদয়ে মস্তিষ্কে তিনি যে চয়েস দিয়েছেন সেগুলো তার সৃষ্টি নয়, আমি সেই চয়েস প্রয়োগ করে নিয়েছি, বেছে নিয়েছি গ্ল্যামার, রহস্যময়তা। গ্ল্যামার, রহস্যময়তা এসব বাঁচতে গিয়ে নিজের জীবনটাই বাঁচতে ভুলে গেছেন। আপনি বেছে নিয়েছেন মানুষ সুচিত্রাকে নয়, ওই চৌকোনো ফিল্মে পর্দায় ফুটে ওঠা সুচিত্রা সেনের ইমেজ গুলোকে, মানে ওই রোল গুলোকে, আপনার ক্যারেক্টার গুলোকে, ওইগুলোতেই যাতে আপনি হয়ে উঠতে পারেন তা নিশ্চিত করতে আপনি নিজেকে অসহ্য নির্বাসন কষ্ট দিয়েছেন, যাবজ্জীবন কারাদণ্ডের কয়েদির চেয়েও বেশি, কারণ সে তবু অন্যকে অভিশাপ দিয়ে কিছুটা হালকা হয়, আপনার তো সে সুযোগটাও নেই। তুই যেটাকে কষ্ট বলে ভাবছিস সেটা বৃহত্তর একটা আনন্দের কাছে কিচ্ছু হতে পারে, এটা তো মোটা মাথায় ঢুকছে না। ঢুকছে না কারণ তুই যেটাকে স্বাভাবিক বলে লাফাচ্ছিস তা আসলে একটা গড়। গড়? গড় মানে হচ্ছে অ্যাভারেজ। বিশ্বটা এমন প্রতিজ্ঞা করেছিলেন যা তাকে জীবনের একটা অত্যন্ত স্বাভাবিক সুখ থেকে বঞ্চিত করেছিল। তাতে কি প্রমাণিত হয় উনি অ্যাবনর্মাল ছিলেন? না উল্টোটা, ওর মনের জোরে উনি নর্মালদের চেয়ে অনেক উপরে উঠেছিলেন না? ভীষ্মের প্রতিজ্ঞার কথা শুনে কিন্তু কেউ হাসেনি, পুষ্পবৃষ্টি হয়েছে। এই পয়েন্টটা তুমি আসতে চাইছিলাম ম্যাডাম, এই পুষ্পবৃষ্টি তো ফাঁদ, ভয়াবহ ফাঁদ। ওই হাততালির আওয়াজের কাছে একবার বিকিয়ে গেলে আর নিজের ইচ্ছের লাভডুপগুলো শুনতে পাওয়া যায় না, মানে অবশ্যই যায় কিন্তু না পাওয়ার ভান করে দাঁতে দাঁত চেপে বসে থাকতে হয়। ভীষ্মের অসহ্য রাত্রিকান্নার হিসেবগুলো কিন্তু ব্যাসদেব লিখে দেননি, কিন্তু আমরা আন্দাজ করতে পারি নিজের রক্ত মাংসের চেয়ে নিজের পোস্টারটাকে ভালোবাসলে তার খাজনাটা প্রচন্ড। আদায়ও তুলনাহীন। আমি মারা যাবার পর তোদের মেগা হাহাকারটা দেখলি? মারা যাবার আগে তোদের মুখ্যমন্ত্রীর হাসপাতালে এসে বসে থাকাটা দেখলি?
এই যে ইন্টারভিউ নিতে ছুটে এসেছিস আর আমার সব অ্যাসপেক্ট বাদ দিয়ে শুধু একটা ব্যাপার নিয়ে তখন থেকে ঘাতক জ্ঞান রেকারিং একেবারে ডেসিবেলের মতন লেগে আছিস। তার কারণটা কি সেটা গতিয়ে দেখেছিস? কারণ এই চির যৌবনের আশ্চর্যতা, সেটা তোদের হন্ট করে, তোরা আকর্ষণের চোখে ছটপট করিস, সিদ্ধান্তটা রেলাটা একবার কল্পনা করেছিস। আমার কন্টেম্পোরারি সবাই যেখানে সিরিয়াল সিদ্ধাপন করে হাল্লা, সেখানে আমার টোটাল রিফিউজালটা কি সাংঘাতিক? এটা সাংঘাতিক হতো হতো যদি সেটা কোনো নীতি বা আদর্শ থেকে আসতো। এটা তো আপনি নিয়েছিলেন আপনি ইনসিকিউরিটি থেকে, আর মিস্টিক ভ্যালুটা বাড়িয়ে দিয়ে জনপ্রিয়তাকে তুঙ্গে নিয়ে যাবার আপনার একটা লোভ ছিল। আরে মরো, একটা গোটা মিস্টিক জ্যোতিটা তো আমাকে ভেঙে আমার মহৎ ক্রিয়েশন চেষ্টাটা করেছে, অতীতের ওপর বকল মানিয়ে জীবন থেকে পালায়নি। অভিনেত্রী বলতে তারা শুধু নায়িকা নয়, চিরযুবতী নয়। এই যে আপনার এই সিদ্ধান্তটা, যেটাকে আপনি রেলা বলছেন, ওটাতে রেলা নেই ম্যাডাম, পরাজয় আছে, একটা আত্মমুগ্ধতার পরাজয়। আপনি বাংলার সেরা নার্সিসাস। আসলে আপনি কে জানেন, আপনি নিজেই হচ্ছেন সুচিত্রা সেনের উন্মাদতম ফ্যান। প্রত্যেকেই তাই। হ্যাঁ, প্রত্যেকেই তাই। বিশ্বে কোন বান্দা আছে যে আপাত মস্তক আত্মময় নয়? আমি সেটাকে ঢেকে চেপে না রেখে এমন সাংঘাতিক সাড়ম্বরে উদযাপন করেছি, সেই গাছটা দেখে তোরা খাবে যাস। আমি জীবনের কেন্দ্রে প্রকাণ্ড আয়না সেট করে উদ্ধত ঘাড় বেঁকিয়ে নশ্বরতাকে বলতে পেরেছি, আমাকে টাচ কর।